ईद यात्रায় রাজধানীবাসী শিমুলিয়া পাটুরিয়ায় ভিড় মহাসড়কে যানজট রাজধানীর বাইরে 24 ঘন্টায় মৃত্যু 153 উত্তরাঞ্চল থেকে ক্যাটল ট্রেনে রাজধানীতে আসলো কোরবানির গরু পশুর হাটে বাড়ছে ক্রেতা সমাগম ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পবিত্র হজের মূল কার্যক্রম শুরু ফজরের নামাজ আদায় শেষে মক্কা থেকে মিনার পথে হাজিরা করোনা মোকাবেলায় সৌদি সরকারের ব্যাপক প্রস্তুতি সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া ঈদের বাকি আর মাত্র তিন দিন তাই ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে এদিকে সড়কপথে বিভিন্ন রুটে রাজধানী ছাড়ছেন ঢাকাবাসী এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল এবং রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী নাজমুস সালেহী প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে উজ্জ্বল স্বাস্থ্যবিধি উদয় হয়ে গেছে এখানে গাদাগাদি করে লোকজন যেভাবে লঞ্চে উঠছে ফেরিতে উঠছে এখানে পর্যাপ্ত লঞ্চ না থাকবার কারণে কিন্তু আমরা দেখছি যে ফেরিতে আগের মতো অবস্থা যে পা রাখবার জায়গা নেই এরকম পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং এখানকার যে লঞ্চগুলো আছে সেগুলো আগেই আপনাকে জানিয়েছি যে ছোট আকারের লঞ্চ সেই লঞ্চগুলোতে কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী পারাপার করা হচ্ছে এবং এখানে দুটো নতুন ফেরি যুক্ত করা হওয়ার পরে কিন্তু এখন বরে 19টি ফেরি যার মধ্যে 16টি ফেরি তারা চাপা দিয়ে যান পারাপারের চেষ্টা করছে কিন্তু তারপরেও কিন্তু কুলিয়ে উঠতে পারছে না তারা বলছেন যে যে পদ্মা উত্তাল যে আগের চাইতে সময় বেশি লাগবার কারণে কিন্তু তাদের বেশি চ্যালেঞ্জ তৈরি হয়েছে সে কারণে কিন্তু কার এবং ট্রাকের লম্বা লাইন পড়ে যাচ্ছে এবং যাত্রীরা যারা এসেছেন তারা অনেক সময় কিন্তু ফেরিতে এমন ভাবে উঠছেন যে যানবাহন উঠানোর মতো অবস্থা থাকে না এবং এই পরেও কিন্তু তারা বলছেন যে গেল 24 ঘন্টায় তারা অন্তত 4000 যান পারাপার করেছেন কিন্তু এই পরিস্থিতিতে যদি এখানে স্রোতে চলবার মতো সক্ষম ফেরি আরো বেশি থাকতো হয়তো সেবাটা আরো বেশি দিতে পারতেন এবং এখানে নতুন করে কিন্তু জেলা প্রশাসনের একটি কন্ট্রোল রুম করা হয়েছে লংঘাটে সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নানা রকম পরিস্থিতি নিয়ে কাজ করছেন কিন্তু তারপরেও কিন্তু এখানে যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছে না এবং সেখানে যে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা বলছেন যে চাপের কারণে সামলানো যাচ্ছে না তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ আমরা চলে যাচ্ছি গাবতলিতে সেখানে আছেন রিপোর্টার সালেহি সালেহি সেখানকার কি অবস্থা উজ্জ্বল ঢাকার গাবতলি বাস টার্মিনালে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে যাত্রীর চাপ কিন্তু খানিকটা কম এখন 12টা বেজে একটু সময় পেরিয়েছে এই সময়ও আসলে যে পরিমাণ ভিড় হওয়ার কথা তারা আশঙ্কা করছিল গত দুই তিন দিন সেই পরিমাণ কিন্তু আসলে যাত্রী চাপ নেই কিছু অঞ্চল ভেদে কিছু কাউন্টারে যাত্রী চাপ আছে বাদ বাকি অন কাউন্টারগুলো আমরা প্রায় ফাঁকা এবং আসলে কাউন্টারে যারা টিকিট বুকিং সহকারী যারা আছেন তারা বলা চলে এক প্রকার অলস সময় পার করছেন আসলে আমি এই সকালে সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে আসলে ঘুরে দেখার চেষ্টা করেছি সেখানেও একই রকম অবস্থা অর্থাৎ রাজধানীতে টিকিট কাউন্টারগুলোতে কিন্তু বাসের সংখ্যা কম এবং হচ্ছে সেখানে যাত্রীও কিন্তু কম আবার একইভাবে শুধু যখন যাত্রীর সংখ্যা কম টিকিটের সংখ্যা কম বাসের সংখ্যা কম এমন যখন পরিস্থিতি তখন কিন্তু ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে যাত্রীদের কাছে তারা এই কম সংখ্যক যাত্রী বিভিন্ন কাউন্টারে ঘুরছেন এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে আজকে কিন্তু টিকিটের দাম কখনো যে সরকার কর্তৃক নির্ধারিত এক সিট ফাঁকা রেখে বসানোর যে বিধান এবং সেখানে যে মাত্র 60% বেশি নেওয়ার কথা বলা হচ্ছে সেটি কিন্তু আসলে এখানে কোনো কাউন্টারের পক্ষ থেকে আসলে মানা হচ্ছে না তারা সবাই চড়া দামে টিকিট বিক্রি করছেন এমন অভিযোগ যাত্রীদের আপনি দেখতে পাচ্ছেন যে এখন দুপুর 12টা পেরিয়েছে এই মুহূর্তে আসলে এখন পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে ঈদ যাত্রা সড়ক পথে মানুষের যে পরিমাণ ভিড় হওয়ার কথা আসলে তেমনটি কিন্তু নয় কিন্তু মানুষ ঘর ছেড়ে ঘর থেকে বেরিয়ে এসেছেন তারা এখন যেতে চান কিন্তু সেই সংখ্যাটা আজকে সকাল থেকে কিন্তু খানিকটা কম যে দু একটি কথা আসলে বলার মতো সেটি হচ্ছে যে
কাউন্টারগুলোর পক্ষ থেকে, বাস মালিকদের পক্ষ থেকে কাউন্টারের সামনে যে ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী থাকার কথা ছিল অথবা মাস্ক পরিধান করে যাতে না করে যাতে কোনো যাত্রী কাউন্টারে বা বাসে প্রবেশ করতে না পারে, এই ব্যাপারগুলো তদারকি এখান থেকে আসলে কাউন্টারগুলোর পক্ষ থেকে একেবারেই করা হচ্ছে না। যে কয়েকটি বাস আমরা ছেড়ে যেতে দেখেছি সেই সমস্ত বাসগুলোতে আসলে যে জীবাণুনাশক স্প্রে ভিতরে বাইরে করার কথা ছিল সেগুলো আসলে হচ্ছে না। তবে আজকে বাসগুলো যারা ছেড়ে গেছে প্রত্যেকটা বাসে আসলে যাত্রী সংখ্যা কিন্তু কম, অর্থাৎ যদি কোনো বাসে 100 আসন থাকে তাহলে 50 জন যে যাবার কথা মোটামুটিভাবে বাসগুলো এক আসন ফাঁকা রেখে আজকে ছেড়ে গেছে দু একটি টার্মিনাল ঘুরে। আসলে আমার কাছে আমি এরকমই পরিস্থিতি দেখেছি, কারণ যাত্রী অনেকটা কম আজকে। তো এই হচ্ছে আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ। শ্রেয়া, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহীন। এবং তার আগে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এদিকে ঈদে ঘরমুখী মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। ভোর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। শুরু হয় তীব্র যানজট। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। খানিক পরপর গাড়ির সামনে গড়ালেও গতি একেবারেই ধীর। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। চব্বিশ ঘন্টায় করোনায় রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 153 জন মারা গেছেন, এর মধ্যে চট্টগ্রামের 11 জন। সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলের সামনে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, শ্রেয়া, যেটি বলতে পারে চট্টগ্রামে কিন্তু করোনা সংক্রমণের হার একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলা যায়। প্রতিদিনই কিন্তু সংক্রমণ বাড়ছে, যদিও আজকে প্রায় 11 জনের মৃত্যু হয়েছে। গতকাল যেখানে মৃত্যু ছিল 10 জনে, আজকে 11 জনের মৃত্যু হয়েছে। এবং গতকালকে থেকে আজকে কিন্তু প্রায় দ্বিগুণের বেশি আক্রান্ত হয়েছে। আজকে আক্রান্তের সংখ্যা কিন্তু 948 জন আক্রান্ত, 45 জন আক্রান্ত হয়েছে। আমি একটা কথা জানিয়ে রাখি, কিন্তু চট্টগ্রামে যে হারে কিন্তু সংক্রমণের হার বাড়ছে এটা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, যে বিভিন্ন চিকিৎসকরা করোনা রিলেটেড তাদের সব কথা বলেছিলাম, তারা বলছেন যে চট্টগ্রামে কিন্তু মৃত্যুর হার কম থাকলেও কিন্তু এটি করোনা সংক্রমণের হার বেশি বাড়ছে। এবং সেটি কোরবানির যে বাজারগুলো খুলে দেওয়া হয়েছে, যে কোরবানির হাটগুলো খুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি ঈদের পরে এটা আরও বেশি আকার ছড়িয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। তবে আজকে যে মৃত্যু হয়েছে সেখানে 11 জনের মধ্যে 9 জন কিন্তু চট্টগ্রাম শহরের বাইরে, অর্থাৎ উপজেলাগুলো কিন্তু মৃত্যুর এবং হার সবচেয়ে বেশি, আর 2 জন মারা গেছে চট্টগ্রাম শহরে। তবে উপজেলাগুলোর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার বিষয় হচ্ছে সেখানে আজকে যেটি দেখলাম, রাউজানে 40 জন এবং পটিয়া 45 জন, বোয়ালখালী 45 জন, এখানে আগে 10 জনের মধ্যে ছিল, কিন্তু উপজেলাগুলোতে কিন্তু আক্রান্তের হার বেড়ে যাচ্ছে, মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, কিন্তু চট্টগ্রাম শহরেগুলি মোটামুটি বলা যায় এগুলি আক্রান্তের হার কম। তো আমরা কিছুক্ষণ আগে যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যেখানে নমুনা নিচ্ছে সেখানে আমরা দীর্ঘ লাইন দেখলাম, একটা নমুনা দিতে পারছে না মানুষের, একেবারে যেভাবে মানুষ গাধাগাধি করে নমুনা দিচ্ছে, অনেকে কিন্তু সেখানেই কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, চট্টগ্রামে কিন্তু করোনা সংক্রমণের হার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আপনি হয়তো জানেন ঢাকার পরে কিন্তু সবচেয়ে জনবহুল এলাকা হচ্ছে চট্টগ্রাম। এখানে প্রায় 70 লাখ মানুষের বসবাস শুরু চট্টগ্রাম মহানগরে, এবং চট্টগ্রাম বিভাগ হিসাব করলে প্রায় 2.5 কোটি মানুষের বসবাস। তো চট্টগ্রাম শহর যেহেতু ঘনবসতি ঢাকার পর, সেক্ষেত্রে কিন্তু এখন যেহেতু ঢাকায় কিন্তু আক্রান্ত হার বাড়ছে, সেক্ষেত্রে চট্টগ্রামেও কিন্তু ঠিক একইভাবে আরও আক্রান্ত হার বাড়বে এমন আশঙ্কা করছেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং যেইগুলো সরকারি যে হাসপাতালগুলো রয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্রিগেডিয়ার যেটি সবসময় তিনি বলছেন, সেখানে 100 বেড, ডেডিকেটেড 100 বেড থাকলেও কিন্তু তারা সেখানে আরও 300 বেড প্রস্তুত করে রেখেছে। আমি এই মুহূর্তে যে জেনারেল হাসপাতালে আছি সরকারি, এখানে কিন্তু 140 বেড আছে, কিন্তু রোগী কি তার চেয়ে বেশি। তবে সবচেয়ে যে সমস্যাটি হচ্ছে সেটির ক্ষেত্রে আইসিইউর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আইসিইউ বেডগুলো খালি পাওয়া যাচ্ছে না, দুই একটাও কিন্তু থাকলেও কিন্তু সেগুলো আসার সাথে সাথে কিন্তু সেই বেডগুলো কিন্তু হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে কিন্তু একটি অ্যাম্বুলেন্স ঢুকছে কিন্তু সরকারি বিভিন্ন হাসপাতালে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, শ্রেয়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোররাত থেকে 3টি ক্যাটল ট্রেনে 1000-এরও বেশি কোরবানির পশু এসেছে ঢাকায়।
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের ক্যাটল স্পেশাল নামে তিনটি ট্রেন রোববার ভোররাত থেকে ঢাকায় আসতে শুরু করে। উত্তরের জেলা চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জামালপুর ও ময়মনসিংহ থেকে পশু ঢাকায় নিয়ে আসা হয়। তিনটি ট্রেনে 8 শতাধিক গরু ও 2 শতাধিক ছাগল আনা হয়। ঢাকায় আনতে গরু প্রতি খরচ পড়েছে 580 টাকা। অল্প খরচে ঢাকায় পশু আনতে পেরে খুশি খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির পশু বেচা কেনার সবশেষ খবর জানাতে এ মুহূর্তে দিনাজপুর শহরের মহারাজা হাই স্কুল মাঠে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, আর 2 দিন পরে ঈদুল আজহা, ঈদুল আজহাকে সামনে রেখে আপনার কুরবানির যে পশুরাটি জমে উঠেছে, আমি এই মুহূর্তে দিনাজপুর শহরের সন্নিকটে মহারাজা স্কুল কুরবানির হাটে রয়েছি। আপনি দেখছেন যে এখানে ক্রেতা বিক্রেতারা এখানে কিন্তু তারা জমজমাট, এখানে তারা সবাই আপনাদের পছন্দের গরু নেওয়ার জন্য এই হাটে এসেছেন। কিন্তু আপনাকে বলতে পারি যে এই হাটে কিন্তু এবার আমদানি অনেক বেশি, বিশেষ করে ছোট আকারের গরু। এখানে 40,000 টাকা থেকে 1,50,000 টাকা পর্যন্ত এখানে গরু বেচা কেনা হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বলা আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হাটে যারা এখানে হাজার হাজার ক্রেতা বিক্রেতা এখানে আপনার সমাগম হয়েছে, তারা তাদের গরু বেচা কেনা করছেন। কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখন এখানে লক্ষ্য করছি না। অনেকের মুখে মাস্ক নেই, তারা কিন্তু গরু কিনছেন। তবে ইজারাদার যারা আছেন তারা কিন্তু বলছেন যে স্বাস্থ্যবিধি মানার জন্য তারা প্রচার প্রচারণা এবং মাস্ক থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় তারা এই বিষয়টি করছেন। আরেকটি বিষয় আপনাকে বলি যে কোরবানির হাটে যেটি জাল টাকার যে বিষয়টি রয়েছে, এখানে কিন্তু 2টি ব্যাংকের শাখা লোকজন রয়েছে যে কোনো জাল টাকা বা টাকা আপনার এখানে পরিমাপ করার জন্য এখানে তারা রয়েছেন। এবং জেলা প্রশাসন থেকে বারবার যেটি বলা আছে যে দিনাজপুরের স্থায়ীভাবে মোট 18টি হাট রয়েছে 13 উপজেলায় এবং 41টি আপনার অস্থায়ী হাট রয়েছে। এই কুরবানির হাটকে সামনে রেখে আপনার এই হাটগুলো কিন্তু প্রতিদিনই বসছে। এই শহরের মাঝখানে যে মহারাজা স্কুল যে মাঠ, সেই মাঠে আপনাকে বলতে পারি যে এটি গতকাল থেকে শুরু হয়েছে এবং ঈদের আগের দিন পর্যন্ত এটি আপনার চলবে। এখানে যারা গরু নিয়ে আসছেন আশেপাশের লোকজন, তাদের যে খামারি, তারা এখানে গরু নিয়ে আসছেন। এবার জেলা প্রাণী সম্পদ বিভাগ যেটি আমাদের বলেছেন দিনাজপুরে মোট 58,000 খামারি রয়েছেন। এই খামারি প্রায় 2 লক্ষ আপনার গবাদি পশু তারা আপনার প্রস্তুত রয়েছেন। দিনাজপুরের জেলার যে চাহিদা, সে চাহিদা আপনার পূরণ করে বা মিটিয়ে কিন্তু বাইরে আপনার তারা প্রায় 50,000 পশু তারা বিভিন্ন জায়গায় তারা দিতে পারবেন। কিন্তু আরেকটি বিষয় আপনাকে বলতে পারি যে এখানে বাইরে থেকে যে পাইকার বা ব্যাপারী আসার কথা তারা কিন্তু আমরা লক্ষ্য করছি না। এখানে পরিবহন সংকট এবং করোনার কারণে আপনার এই সমস্যার সৃষ্টি হয়েছে। তারপরও আপনার যারা খামারি তারা বলছেন যে যেহেতু ভারতীয় গরু এখানে নেই, তারা মোটামুটি তারা ন্যায্য মূল্য যেটা পাওয়ার কথা ছিল তারা কিন্তু সন্তুষ্ট এবং ক্রেতা বিক্রেতারাই দুজে উভয় পক্ষে আপনার সন্তুষ্ট। তো আমার কাছ থেকে মহারাজা স্কুল এই পশুর হাটে সর্বশেষ এই ছিল। দিনাজপুর শহরের মহারাজা হাই স্কুল মাঠ থেকে কোরবানির পশু বেচা কেনার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। করোনাকালে মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করছেন বলেই আর্থসামাজিক অগ্রযাত্রা থেমে যায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আমাদের অগ্রযাত্রায় আজকে এমন একটা বাধা আসলো
যেটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী এই বাধাটা, সেটা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস আজকে সমগ্র বিশ্বকে সংকটের মুখোমুখি ফেলেছে। করোনা শুধুমাত্র সংকট না, বরং এর থেকে সব থেকে বেশি আঘাত আসছে আর্থসামাজিক উন্নয়নের পথে। আমাদের প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা আমাদের সশস্ত্র বাহিনী প্রত্যেকেই নিজ নিজ জায়গায় থেকে যে সাহসী ভূমিকা রেখেছেন এবং এত বাধার মধ্যে বা এরকম একটা অস্বাভাবিক পরিবেশের মধ্যেও আপনারা যে কাজ করেছেন সেজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সরকার হচ্ছে জনগণের সেবা করবে, তো যারা সেবা করবে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা, তাদের একটা জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসেবা করা, অর্থাৎ জনগণের সেবামূলক প্রশাসন গড়ে তোলা। কারণ শুধু সরকারি থেকে শুধু সরকারি সুযোগ সুবিধা ভোগ করবো তা নয়, এখানে আমাদের একটা দায়িত্ব রয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায় এবং শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল 11:45টায়। ইসলামিক ফাউন্ডেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মসজিদের খতিব, ইমাম ও মুসল্লিদের ধর্ম মন্ত্রণালয়ের সকল বিধিনিষেধ মেনে ঈদের নামাজ আদায় করতে হবে। শুরু পবিত্র হজের মূল কার্যক্রম। ফজরের নামাজ আদায়ের পর হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে মক্কা থেকে মিনার পথে রওনা হয়েছেন হাজিরা। সৌদি আরব থেকে বিস্তারিত সহকর্মী আল মামুন শিপনের প্রতিবেদনে। শনিবার মক্কায় অবস্থানের পর আটে জিল হজ, রোববার ফজর নামাজের পর হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে মক্কা থেকে মিনার পথে রওনা হন মুসল্লিরা। এদিন জোহর থেকে নয় জিল হজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করবেন হাজিরা। আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন তারা। সোমবার নয় জিল হজ ফজরের নামাজের পর আরাফাত উদ্দেশ্য রওনা হবেন মুসল্লিরা। সেখানে অবস্থান করে পবিত্র হজের খুতবা শুনবেন তারা। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানের অবস্থানের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। সেখানে রাত্রিযাপন শেষে 10 জিলহজ আবার মিনায় ফিরে জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করে কোরবান শেষে পবিত্র হেরাম শরীফের বিদায় তাওয়াফ করবেন তারা। করোনা মহামারীর মধ্যে এবারের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের দেয়া বিভিন্ন শর্ত পূরণ করে মাত্র 60,000 মুসল্লি পবিত্র হজে অংশ নিয়েছেন। এদের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। 60,000 লোকের মধ্যে আমি একজন বাংলাদেশি অনুমতি পাইছি হজের, এই জন্য আমি বাংলাদেশি হিসাবে অনেক গর্বিত। দোয়া করি আল্লাহ যেন আমাদের এই পৃথিবীকে আবার নতুন করে কোভিড থেকে মুক্ত করে নতুন পৃথিবী হয়। এবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বান্দার বালিলা। বাংলা সহ 9টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে খুতবা। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনার ঝুঁকি নিয়ে ঈদ যাত্রায় রাজধানীবাসী, শিমুলিয়া পাটুরিয়ায় ভিড়, মহাসড়কে যানজট, রাজধানীর বাইরে 24 ঘন্টায় মৃত্যু 164। উত্তরাঞ্চল থেকে ক্যাটল ট্রেনে রাজধানীতে আসলো কোরবানির গরু, পশুর হাটে বাড়ছে ক্রেতা সমাগম, ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা। পবিত্র হজের মূল কার্যক্রম শুরু। ফজরের নামাজ আদায় শেষে মক্কা থেকে মিনার পথে হাজিরা। করোনা মোকাবিলায় সৌদি সরকারের ব্যাপক প্রস্তুতি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।